আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। জগদ্দলের রুস্তম গুমটি এলাকায় রিজওয়ান আলী খুনের ঘটনার তদন্ত নেমে মূল অভিযুক্ত গণেশ সাউকে গ্রেপ্তার করলো জগদ্দল থানার পুলিশ। সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন ব্যারাকপুরের নবনিযুক্ত পুলিশ কমিশনার অজয় ঠাকুর। গণেশ অ্যারেস্ট হয়েছে, কোথা থেকে অ্যারেস্ট হয়েছে এবং ওর থেকে আর্মসটা খুনে ব্যবহৃত আর্মসটা পাওয়া গেছে কিনা? জগদ্দল ইনসিডেন্ট যেটা 15 তারিখ সন্ধ্যাবেলা হয়েছিল মসজিদের সামনে, ওখানে আমরা ইনভেস্টিগেশনে দেখলাম কি প্রায় 6 জন লোক ইনভলভড আছে, যদিও গুলি একজন লোক চালিয়েছিল গণেশ সাউ। তো তারপরে পুলিশ অ্যাকশনে যাচ্ছে, 5 জনকে লাস্ট 3 দিন মধ্যে যা অ্যারেস্ট করা হয়েছিল। গণেশ সাউ লোকেশন অনেক জায়গায় পাওয়া যাচ্ছিলো, পুলিশ সব জায়গায় পার্সু করছিল, ইতিমধ্যে আজকে গণেশ সাউকে অ্যারেস্ট করা হয়েছে। ইলাকা থেকে হয়েছে অ্যারেস্ট, জগদ্দল পিএস জিজ্ঞাসাবাদ চলছে, ইট উইল ফলো আপ। ও কি এলাকাতেই ছিল? আমরা খবর এলাকাতেই পাচ্ছিলাম, বিভিন্ন প্লেসে যেখানে আমরা সার্চ করছিলাম তো পাওয়া গেছে এলাকা থেকে। কিছু মোটিভ জানা গেছে যে কেন হঠাৎ করে? না, প্রাইমারি মোটিভ তো যা বলছে ইট হ্যাজ টু বি ভেরিফাইড, ঠিক আছে, একটা পুরনো সত্তা নিয়ে কথা বলছে, বাট দ্যাট ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন। প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ওর অ্যাগেনস্টে আগে প্রায় 4টা কেস আছে। একটা কেস তো ফায়ার আর্মস নিয়ে অ্যাটাক হয়েছিলো একজন, 2020 সালে কেস নিয়ে চার্জশিটও হয়েছিলো। নার্কোটিক্স নিয়ে একটা কেস আছে, এই কেসটা আছে। একজন তো হয়েছে, ঠিক আছে, বাট ওখানে 2 জন আরো ছিল যারা এসকেপ করে গেল। তো উই আর ট্রাইং টু ফলো আপ হু ওয়াজ দ্য অ্যাকচুয়াল টার্গেট। স্যার আর একজন কি ইনভলভ বললেন যে 6 জন মানে নজর করা গেছে, তার মানে কি আর একজন বাকি আছে অ্যারেস্ট? না না, হয়ে গেল, 5 জন আগে অ্যারেস্ট হয়ে গেছে। ওই সিসি ক্যামেরা যাতে ফুটেজ দেখা গেছে তার মধ্যে গণেশ ছিল? আপনারা তো মিডিয়া তো অনেক সব ফ্লোট করছে, সামহাও ইউ হ্যাভ গট অ্যাক্সেস টু অল দোজ থিংস, ঠিক আছে, ওর মধ্যে যে গুলি চালাচ্ছে ও গণেশ আছে। বাজারে সকালে একটা ইনসিডেন্ট হয়েছিল, ওই জায়গাতে বারে বারে সার্চ করা হয়েছিল, এক জায়গা থেকে প্রায় 6 খানা বোম কালকে উদ্ধার হয়েছিল। মানে আমরা কিন্তু এই ঘটনা বিউরো রিপোর্ট দ্য রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনির মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-91-9515, এই নম্বরে